হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে। সো আমাদের ওখানে যেতে বেশিক্ষণ লাগে নাই, খুব ভালো লাগছে ওখানে। আমি ওখানে আগে একবারও গেছিলাম, বাট আমার মনে হলো যে এটা নিয়ে একটা ব্লগ করি। সবাই যেহেতু ফ্যামিলি মেম্বাররা সহজ কখনো বের হতে চাও, কোথাও জায়গা খুঁজো যে কোথায় যাওয়া যায়, মানে ওই জায়গাটা মানে খুব ভালো একটা জায়গা, ওখানে মানে তোমার আড্ডা দেওয়ার মতো। সো পিছনে তিনজন দেখতে পেতেছো, আমার কাজিনের হাজব্যান্ড আর কাজিনের সাথে একজন আসছে, আর আমরা এখানে বসে আছি বোনরা সবাই মিলে। এটা আমি, আর এটা আমার বোন, এটা আমার ভাই। সো খুব ভালো লাগছে, আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, অনেক আনন্দ করছি আমরা। যারা যাইতে চাও ওখানে অবশ্যই যেতে পারবা, কিন্তু একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবা, কারণ 5টার মধ্যে তোমার ওই তোমার মিনারে যাওয়াটা বন্ধ করে দেয়, মানে স্মৃতিসৌধের কাছে আর যাইতে দেয় না। তো আমরা একটু পারলে আগে আগে চলে যাবা। আর এদের যাদের দেখতেছেন হাত ঘোরাঘুরি করতেছে, এরা হলো বিটিএস এর ফ্যান। সো কি বলবো, গাড়ির মধ্যে শুরু করে দিচ্ছে, দেখো অবস্থা। অলরেডি আমরা চলে এসেছি জাতীয় স্মৃতিসৌধে, এটা কিন্তু তোমার সাভারে। সো খুব ভালো লাগতেছে আসার পর, কিন্তু বাইরে খুব রোদ ছিল। আমরা আসছি 3:30টার দিকে, খুব রোদ বাইরে তখন। Thank you.
করতেছো? স্মৃতি সুদের কাছাকাছি অনেকে চলে যাচ্ছে ঘুরে, মানে এখন টাইম হয়ে গিয়েছে, তাই দেখে সবাইকে বের করে দিচ্ছে। সো তাও আমরা একটু জোর করে গেছি কেউ দেখতে যেতে না পারে, কারণ ভিডিওটাতে আপনাদের সবাইকে দেখাইতে হবে দেখে আমরা একটু কষ্ট করে সামনে গেছি। আমার বোনকে পাঠানো হয়েছিল, আমি যাইনি, আমি অন্য অন্য একটা জায়গায় আমি বসেছিলাম। সো আমার বোন এসে পরে এটা ভিডিওটা করে নিয়ে গিয়েছে। সো তোমরা পারলে একটু তাড়াতাড়ি আসবে সবসময়, কারণ একটু লেট করে আসলে তোমাদের ঢুকতে দেবে না ওইখানে, মিনার ওখানে যেতে দেবে না ছবি তোলার জন্য। সো ব্লগটা সবাই এনজয় করো, আমার কোনো কথায় যদি কারো খারাপ লাগে বা ভালো না লাগে আমার অবশ্যই কমেন্টে জানাবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবা না, আর নেক্সট ভিডিও কিসের উপর চাচ্ছ আমাকে অবশ্যই জানাবা। ফুচকা খাওয়ার জন্য দুই নম্বরে অনেক এনজয় করছে সবাই মিলে, আইসক্রিম খাচ্ছে সবাই। সো এখন যাবো ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খুব ভালো লাগে আমাদের সবার, সো আমাদের ফেভারিট একটা খাবার এটা। আর আমার ছেলে দেখতে পাচ্ছে দৌড়াদৌড়ি করতেছে, ও খুব আনন্দ পাইছে এখানে আয়সা। আমার ইচ্ছা আছে আবার যাবো ওখানে, সো তো